স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম একাধিক চিন্তায়ের ঘটনায় রাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ রাবিতে সশরীরে ক্লাস বন্ধের দাবি নোয়াখালীর বেগমগঞ্জে দশ বছর পর ধরা খেল মাদক মামলার আসামি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা বুধবার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এই প্রতিবাদ জানান তারা শিক্ষার্থীরা অভিযোগ করেন সন্ধ্যার পর প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শিক্ষার্থীরা বলেন আমাদের নিরাপত্তার জন্য প্রশাসনে প্রক্টোরিয়াল বডি রয়েছে তাদের দায়িত্ব ক্যাম্পাসে ও আশপাশে কোনো শিক্ষার্থীর নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেটা দেখা কিন্তু ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় প্রক্টোরিয়াল বডির দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশ থাকা সত্ত্বেও ভিসির বাসভবনের সামনে ছিনতাই হচ্ছে এটি সবচেয়ে অপ্রীতিকর রাবির প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তায় মোড়ে মোড়ে সিসি ক্যামেরা পুলিশ টিম তারপরেও অপরাধীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না যা খুবই দুঃখজনক অতীতృత ছিনতাইকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তারা আমরা ক্যাম্পাসের আশেপাশে আমরা হচ্ছে রেপে শিকার হচ্ছে আমাদের বোনেরা আমাদের ক্যাম্পাসের এমন কোনো একটা জায়গা নাই যেখানে হচ্ছে গিয়ে চিন্তায় শিকার হচ্ছে না আমাদের স্থানীয়দের দৌরাত্ব তাদের নানাভাবে ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন জায়গাতে তাদের হচ্ছে আমরা এই বর্তমান শিক্ষার্থীরা হচ্ছে গিয়ে এটার শিকার হচ্ছে তো আমি জানতে চাই যে প্রক্টোরিয়াল বডির কাছে এগুলা কোনো ডাটা আছে কিনা তাদের জবাব জায়গাটা কোথায় তাদের কাছে কোনো এগুলার ডাটা উপাত্ত আছে কিনা এবং তারা কত পার্সেন্ট এগুলার সুরাহা সমাধান করতে পেরেছে শিক্ষার্থীদের ম্যাচে ম্যাচে খোঁজ করবে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে কোন সমস্যা হচ্ছে কিনা তার খোঁজ খবর ওনারা আবার ইন ইমলি চত্বরে লাইট মনার কাজটা তত ভালো ভালো করতে পারে তাছারা اولادের اكو শিক্ষাদানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করেনি মানে শিক্ষাদানের দিককে কাজ করার করতে তারা যথেষ্ট দক্ষতার প্রমাণ এ পর্যন্ত দিয়ে গেছে একটা ঘটনার এ পর্যন্ত প্রক্টোরিয়াল টিম কোন একটা সিনতাইকোরে গ্রেফতার করতে পেরেছে কোনে একটা সিনতাইর ঘটনায় খোঁজ খবর নিয়ে সেই হারানো জিনিস উদ্ধার করে সফলতা দেখাতে পেরেছে এইরকম করে নজির এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম দেখাতে পারে নাই আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানের নিরাপত্তাহীনতার যে একটা পরিবেশ তৈরি করছে এর মূল দায় হচ্ছে এই টিমের কোভিড পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাওয়ায় রাবিতে সশরীরে ক্লাস বন্ধ করে অনলাইনে নিতে দাবি জানানো হয়েছে বুধবার রাবি শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশেও এর তীব্রতা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত মিলেছে দেশে গত কিছুদিন ধরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার হার বৃদ্ধি পাচ্ছে এর মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী মিলিয়ে প্রায় চল্লিশ হাজার মানুষের সমাগম ঘটে বিভিন্ন বিভাগে ইতোমধ্যে নতুন পরশের ক্লাসও শুরু হয়েছে এর পাশাপাশি অনেক বিভাগে পরীক্ষা চলছে করোনা ভাইরাসের প্রকোপ আবারও বৃদ্ধি পেলেও অনেকের মধ্যেই এখনও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অনীহা লক্ষণীয় এই পরিস্থিতিতে রাবি শিক্ষক সমিতি সন্ধ্যায় জুবেরি ভবনে নির্বাহী পরিষদের জরুরি সভায় চারটি বিষয়ে প্রস্তাব গ্রহণ করে যেখানে প্রথমেই সশরীরে ক্লাস বন্ধ করে অনলাইনে নিতে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে পঞ্চম শ্রেণী পাস সভাপতি চান না শিক্ষক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ নিয়ে বুধবার বেলা বারোটার দিকে পুঠিয়ার নাদের আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে দুই হাজার বাইশ সালের বারো জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি জমসেদ আলীর দায়িত্বের মেয়াদ শেষ শিক্ষাগত যোগ্যতায় তিনি ছিলেন এইচএসসি পাশ পাস জমসেদের মেয়াদ শেষ হওয়ায় সেই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়েছেন মাহবুল আলম বাবু নামের এক ব্যক্তি বিষয়টি নিয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মেরাজুল ইসলাম জানান বর্তমানে যাকে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি করা হয়েছে তিনি পঞ্চম শ্রেণী পাস তিনি কখনোই হাই স্কুলে যাননি এমন সভাপতিকে শিক্ষক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চান না নোয়াখালীর বেগমগঞ্জে মাদক মামলার এক আসামিকে দশ বছর পর গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন র্যাব এগারো গ্রেফতারকৃত মোহাম্মদ কামাল হোসেন বেগমগঞ্জ উপজেলার নং রাজগঞ্জ ইউনিয়নের মৃত আব্দুল ছেলে বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুপর্দ করা হয়েছে এর আগে গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব এগারো 2011 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামী মোহাম্মদ কামাল হোসেনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একটি মামলা হয় ওই মামলার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি 10 বছর পলাতক ছিলেন নাটোরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 86 জন্মবার্ষিকী পালিত হয়েছে বুধবার সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি পালন করা হয় পরে সাবেক রাষ্ট্রপতি রহমানের কামনা করে করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক সদস্য সচিব রহিম নেওয়াজ সদস্য শহীদুল ইসলাম বাচ্চু জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ সহ দলীয় নেতৃবৃন্দ পুলিশের উপস্থিতির কারণে অধিক সংখ্যক উপস্থিতির জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অধিক পরিমাণে উপস্থিত হতে পারেনি ছিল সাথে থাকার জন্য ধন্যবাদ